সম্প্রতি কলকাতার লীলাবতী দেবী রিসর্টে অনুষ্ঠিত হল 117তম বিশ্ব রোটারি দিবস। কলকাতার দুটি রোটারি ক্লাব, রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউবিস এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউ হরাইজনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউবিসের প্রেসিডেন্ট সুস্মিতা চৌধুরী, সেক্রেটারি দেবাশিস দাস, রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউ হরাইজনের প্রেসিডেন্ট লাভ আগরওয়াল, সেক্রেটারি রাজা সত্যজিৎ ব্যানার্জি, প্রবীণ রোটারিয়ান ডক্টর অরবিন্দ রে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা মহুল ব্রহ্ম মানব জাতির সেবা করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রবীণ রোটারিয়ান ডক্টর অরবিন্দ রে গত 30 বছর ধরে তার যাত্রা ও অভিজ্ঞতার সবার সাথে ভাগ করে নেন। এই বিশেষ দিনে ঢাকার মেট্রোপলিটন খুলনা ক্লাবের প্রেসিডেন্ট শিকদার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। বিশিষ্ট বক্তা মহুল ব্রহ্ম এই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউবিসের সাম্মানিক সদস্য পদ গ্রহণ করেন। এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য একটি রোটারি ক্যালেন্ডার চালু করা হয়। এই বিশেষ ক্যালেন্ডার বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ করোনা মহামারীতে অনাথ হওয়া বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দান করার উদ্যোগ নেওয়া হয়েছে।